প্রথমেই বলে রাখা ভালো যে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে এমন কিছুই থাকবে না যা আমার ছাত্রছাত্রীদের এই যে গৃহবন্দি দশা চলছে সেই গৃহবন্দি দশাকে আরও অনেক সহনীয় করে তুলবে তাদেরকে মানসিকভাবে শান্তি দেবে করোনা মোকাবিলায় শক্তি দেবে অনুপ্রাণিত করবে কিংবা তাদেরকে প্রো অ্যাক্টিভ করে তুলবে আমি তোমাদের এমন কোনো পরিকল্পনার কথা বলবো না যা অনুসরণ করলে তোমাদের ভবিষ্যতে বিরাট উপকার হবে আর এই পরিকল্পনার কথা কেন বলবো না সেটার একটাই কারণ আছে তা হলো যে এরকম কোনো পরিকল্পনা আমার আদৌ জানাও নেই তো এখানে এখন প্রশ্ন উঠতে পারে যে আপনি মশাই তাহলে এখানে কি বলতে এসেছেন বিশেষত আমাকে যখন বলা হয়েছে বর্তমান পরিস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ এমন কিছু বলুন যা ছাত্রছাত্রীদের জানা উচিত যে ব্যাপারে তাদের সচেতন হওয়া উচিত আমার উত্তর হবে ছাত্রছাত্রীদের যা যা জানা উচিত যে যে বিষয় সচেতন হওয়া উচিত তা তারা ইতিমধ্যেই জানে ইতিমধ্যেই তারা যথেষ্ট সচেতন আর এই যে তাদের প্রোয়াক্টিভ করে তোলার প্রসঙ্গটা না ওটা আরও ভয়ানক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের নাকি প্রো করে তুলতে হবে প্রোঅ্যাক্টিভের বাংলা যে আবিধানিক অর্থ রয়েছে সেটা হলো প্ররোচক অর্থাৎ ব্যাপারটা দাঁড়াবে তাদেরকে প্ররোচনা দিয়ে প্ররোচক করে তুলতে হবে আমার তো বিশ্বাস যে যে কোনো অবস্থায় সে রনে হোক বনে হোক জলে হোক জঙ্গলে হোক সমস্ত অবস্থাতেই আমাদের ছেলে মেয়েদের এই প্রো কোনো অভাব হয়েছে বলে জানা নেই আর ভবিষ্যতেও হবে এমন আশাও আমি করি না সুতরাং সে প্রসঙ্গ বরং এখানে থাক তাহলে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা সেই রয়েই গেল যে কথা তাহলে কি নিয়ে হবে এই প্রশ্নের উত্তর বরং দিলাম না সব প্রশ্নের উত্তর যে দিতেই হবে তার তো কোনো মানে নেই তোমাদেরও পরীক্ষায় প্রশ্নপত্রের সব প্রশ্নের উত্তর দিতে হয় না তবে আমাদের সবাইকে যদি এই প্রশ্নটা করা হয় যে অভূতপূর্ব এই লকডাউন পরিস্থিতিতে তোমরা কেমন আছো তোমাদের মনের কি অবস্থা আমরা সবাই বোধ একটাই উত্তর দেব খারাপ খুব খারাপ ভীষণ খারাপ আমরা বলবো যাদবপুর ইউনিভার্সিটিকে ভীষণ মিস করছি চার নম্বর গেট মিস করছি মিলন্দা মিস করছি ওই ওয়ার্ল্ড ভিউ মিস করছি বন্ধুদের মিস করছি আর কখনো কখনো হয়তো বলছো কী জানি হয়তো বলছো যে ক্লাস মিস করছি আমাদের সবারই মন খারাপ আমাদের যাদের মন খারাপ তারা বোধ হয় ভাগ্যবান কারণ খারাপটা মনের ওপর দিয়ে যাচ্ছে দেশের বেশিরভাগ মানুষ কিন্তু আজ মন খারাপের বিলাসিতা দেখাতে পারছে না তাদের মন খারাপের অবসরই নেই বেরোজগারির সময় তাদের খাবার জোগাড় করতে হবে কিংবা কয়েকশো মাইল হাঁটতে হবে সেই যে গানের লাইন আছে না কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায় আমাদের শ্রমিকরা আজ পথিক হয়ে গেছে মন খারাপের সময় কোথায় আর সবার কি মন খারাপ তাও নয় আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি অনেকেই ভারী খুশি এই যেমন আমার ফ্ল্যাটের বারান্দা থেকে দেখি উল্টো দিকের রাস্তার উপর একটা ছোটোখাটো বাজার বসেছে এই বাজারটা কোনো দিনই ছিল না এই লকডাউন হওয়ার পর এই বাজারটা হঠাৎ করতে গজিয়ে উঠেছে তিন চারজন বসে তো সেখানে একটা দশ এগারো বছরের ছেলে কিছু কচুর শাক এই দশ বারোটা পাতিলেবু এই সামান্য ধনে পাতা বিক্রি করতে বসে আর তার মা পাশে বসে পাউরুটি আর কলা বিক্রি করে এদেরকে চিনি ছেলেটির বাবা এই রুটে অটো চালান তো সেই অটো চালানো তো এখন বন্ধ তার ফলে এরা এখন রাস্তায় বিক্রি করতে বসেছে আগে এরা কোনো দিন রাস্তার ধারে বিক্রি করতে বসেনি বাচ্চাটির বাবার কাজ নেই বলে বসেছে তো সেই বাচ্চাটি কিন্তু বিক্রি করার সুযোগ পেয়ে ভারী খুশি তাকে স্কুলে যেতে হচ্ছে না পড়াশুনো করতে হচ্ছে না সে মহানন্দে খদ্দের ডাকাডাকি করছে এবং তার উৎসাহ এতটাই বেশি যে মাঝে মধ্যেই মা বকুনি লাগাচ্ছেন তার উৎসাহ কমানোর জন্য কিন্তু দোকানদার হওয়ার এই হঠাৎ সুযোগের খুশি বোধ হয় কোনো বকুনি দিয়ে থামানো যায় না আর আরেকটা ব্যাপার আমি ভাবছি করোনা আটটা লকডাউন যে দু হাজার সালে এসে হল তাকে একদিক দিয়ে মন্দের ভালো হলো এরকম লকডাউন যদি আমাদের প্রজন্মের ছোটবেলায় হতো তাহলে কি হতো আমার প্রজন্মের যারা আছে তারা কিন্তু অনেক ঐতিহাসিক পরিবর্তন দেখেছি যেমন সমস্ত পাড়ায় একটা মাত্র সাদা কালো টেলিভিশন দেখেছি কোনো কোনো পাড়ায় তো তাও ছিল না অ্যান্টেনায় কাক বসতে দেখেছি ওই যে ছড়া আছে না যে অ্যান্টেনায় কাক আমি তো অবাক আমরা অ্যান্টেনায় সত্যিকারের কাক বসতে দেখেছি ডিডি ওয়ান দেখেছি ডিডি টু দেখেছি সপ্তাহে একটা বাংলা সিনেমা যাকে ওই মা কাকিমেরা বলতেন বাংলা বই সেই বাংলা বই হতে দেখেছি টেপ ওয়াকম্যান ক্যাসেট থেকে সিডি ডিভিডি আসতে দেখেছি ছোটোবেলায় কম্পিউটার ছিল না ইন্টারনেট ছিল না ইমেল ফেসবুক ইনস্টাগ্রাম ওয়েবসাইট নেটফ্লিক্স কিচ্ছু ছিল না আর এই এই যে ইমেল মোবাইল ছিল না বলে কিন্তু অনেক কিছু হয়েছে যেমন পথে দেরি সিনেমায় উত্তম কুমার তো ডাক্তার হতে বিলেতে চলে গেলেন গিয়ে সেখান থেকে প্রতি সপ্তাহে সুচিত্রা সেনকে চিঠি লিখলেন সেই চিঠিপত্র আবার সুচিত্রার দাম্ভিক বাবা ছবি বিশ্বাস হাতিয়ে নিয়ে সিনেমাতে প্রায় ট্র্যাজেডি ডেকে আনলেন তো এ যুগে হলে কিন্তু সেই ট্র্যাজেডি হতো না আবার এই যুগে অনেক কিছুই আছে বলতে গেলে সব কিছুই আছে লকডাউনে গৃহবন্দী হলেও আমাদের অনেকেরই হাতের কাছে যাকে বলে ইচ্ছে পূরণ সেই এনতার ইচ্ছে পূরণ আছে আলাদিনের জিনের মতো ইউ নেম ইট আই হ্যাব ইট এই গোছের যে সিনেমা দেখতে চাও দেখতে পারো যে গান শুনতে চাও এই মুহূর্তে শুনে ফেলতে পারো ফেসবুকে হাজার হাজার বন্ধু কিংবা অবন্ধুর জীবনে উঁকি দিতে পারো হাঁড়ির খবর জানতে পারো বন্ধুর সঙ্গে ভিডিও চ্যাট করতে পারো যে কোনো বই ডাউনলোড করে পড়তে পারো আর এমনকি এই ধর আমার মতো শিক্ষকের রেকর্ডেড অনর্থক বকবকানি শুনতে পারো বা নাও শুনতে পারো সরকার ঘোষণাও করে দিয়েছে যে এই কেবল সার্ভিস ইন্টারনেট সার্ভিস এই চাল ডাল নুন ওষুধপত্রের মতোই এখন এসেন্সিয়াল সার্ভিস তোমার কাছে প্রচুর অপশান আমাদের ছোটোবেলায় এমন লকডাউন হলে রেডিও আর কয়েকটা বহু পঠিত বই ছাড়া আর কিছুই ছিল না তাই একদম কিছু না করে কিছু না শুনে কিছু না বলে নিরুদ্বিগ্ন মনে বসে থাকার একটা অবসর ছিল এখন কত রকমের চিন্তা লকডাউনে আপনি কি করবেন কি সিনেমা দেখবেন কী ওয়েব সিরিজ দেখবেন কি কফি বানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেবেন কোন যোগব্যায়ামটা কবে করবেন হ্যান করবেন ত্যান করবেন এই করবেন সেই করবেন ব্যাপারটা যেন রকম যে লকডাউনে ঘরে থাকলে কিছু একটা করতেই হবে লকডাউনের সময় মানে কিছু করে দেখানোর সময় কিন্তু এই মাথার দিব্যিটা কেন এটাই আমি ভাবি এই করতেই হবে ব্যাপারটাই তো আরও মন খারাপ করিয়ে দেয়া বরং দেখা যাক না কিছু না করে থাকার কিছুই না করে আমরা কি আর চুপচাপ উদ্বেগহীন হয়ে বসে থাকতে পারি এখন যখন ধরো মন ভাববেই না যে হোয়াটসঅ্যাপে টুং করে কি মেসেজ এলো ফেসবুকে সদ্য যে প্রোফাইলটা চেঞ্জ করলাম সেটায় কটা লাইক পড়লো কে কে কমেন্ট করলো এই অর্ধেক দেখো ওয়েব সিরিজটায় নতুন সিজন আপলোড হয়েছে বড়ো জম্পেস্ট জায়গায় লাস্ট সিজনটা শেষ হয়েছিল সেটা দেখতে শুরু করতে হবে কিংবা ধরো ওই পাশের পাড়ায় পাড়াটা রেড জোন ঘোষণা হয়ে গেল তাহলে আমাদের পাড়াটার কি হবে আর আজকে তো করোনা কেসের সংখ্যা কালকের চেয়ে টু পারসেন্ট বেশি হয়ে গেল তাহলে কি হবে দেশের কি হবে পৃথিবীর কি হবে ইত্যাদি ইত্যাদি এই সব কিছু না ভেবে আশঙ্কা উত্তেজনাকে একেবারে পাত্তা না দিয়ে আমরা কি চুপ করে বসে থাকতে পারি আমরা বহু বহু বছর ধরে এভাবে চুপ করে বসে থাকতে পারিনি শুধু ছোটাছুটি করেছি আর অনর্গল কথা বলেছি আজ করোনার অকল্যাণে আজ করোনার অকল্যাণে যখন এই জীবনের পজ বাটনে চাপ পড়েছে তখন দেখি না যে এই নিরন্তর তাড়া করে আসা এই যে করতেই হবে নামক যে দৈত্যটা আছে সেই দৈত্যটাকে বোতলে ঢুকিয়ে ফেলতে পারি কি না তাকে দেখিয়েই দিতে পারি যে বাপু আমার জীবনের মালিক আমি তুমি নও তুমি তারা করবে আর আমি ছুটে বেড়াবো তার হবে না আমি এই বসলাম আমার খুশিতে আমার ইচ্ছেতেই সময় চলবে আমাকে সারাদিনে সিলেবাসের একটা উপন্যাসের দুশো পাতা অন্তত পড়ে শেষ না করলেও এখন চলবে আমি বরং সিলেবাস থেকে বহু দূরের গ্রহে থাকা একটা বইয়ের দুটো মাত্র অনুচ্ছেদ পড়ে সারাদিন কাটিয়ে দেব আমার কোনো তারা নেই আমি বরং প্রতিটি বিন্দু অনু পরমাণু দেখতে চাই খুটিয়ে খুটিয়ে দেখতে চাই প্রতিটি ক্ষুদ্রতমের জন্য আমার কাছে অঠেল সময় আছে এ প্রসঙ্গে মনে পড়ছে যে তোমরা সবাই জানো যে ক্লোদ মনে বিখ্যাত পেইন্টার তার জীবনের তিরিশ বছর ধরে একটা বিষয়ের উপর ছবি এঁকে চললেন জলের উপর ফুটে থাকা লিলি ফুল ব্যাস এটাই বিষয় মনে যেন বললেন এই আমি বসলাম ওয়াটার রিলিজ দেখতে এটাই আমি ঠায় তিরিশ বছর ধরে বসে দেখে যাব আমার কোনো তারা নেই উনি বসলেন আঠেরোশো সালে আর উঠলেন উনিশশো সালে উঠলেন মানে তবে উঠলেন বলাটা বোধহয় ভুল হলো কারণ বরং বলা উচিত ছিল যে কফিনে শুয়ে ঘুমোতে চলে গেলেন জল আর লিলি লিলি আর জল কিন্তু কোনো ক্যানভাসে জলের উপর পড়লো সকালের ছলমলে হলদে রোদ কখনো বা শেষ বেলার নিভন্ত আলো কখনো বহু দেখা জলটিতে এসে পড়ে নির্মল নীল আকাশ আর তার বুকে ভেসে থাকা মেঘের দল আকাশ দেখার জন্য আর ঘাড় বাঁকিয়ে চোখ কুঁচকে উপরের দিকে তাকাতে হয় না আকাশ শেষে ধরা দেয় সেই পরিচিত জল আর পরিচিত লিলির মাঝেই কখনো লিলির রং সাদা কখনো লাল কখনো উইপিং উইলোর বিষণ্ন ঘন পাতা সারা ক্যানভাস জুড়ে সবুজ গাঢ় সবুজের বান ডাকিয়ে দেয় কখনো বা জলের উপর সবুজেরই অংশ হয়ে যায় কাঠের একটা পুরনো সেতু পরের দিকে তো আরও ছোট করে আনলেন বিষয় পাড়ের দৃশ্য আশেপাশের গাছগাছালি সব বাদ গেল থাকলো নিখাদ জল আর লিলি এই তিরিশ বছরে পৃথিবীতে কত কিছু এলো কত কিছু চলে গেল বিশ্বযুদ্ধ এলো প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ এলো বিশ্বযুদ্ধ গেল রাশিয়ায় বিপ্লব হয়ে গেল কিন্তু মনে জল আর লিলির থেকে চোখ সরালেন না এটাও কি এক ধরনের লকডাউন নিজের অবসেশনের মধ্যেই স্বেচ্ছাবন্দী হয়ে থাকা তাই লকডাউনের মধ্যে যখন আমাকে বসেই থাকতে হচ্ছে যখন ক্লাস হচ্ছে না সিলেবাস আধখেঁচটা হয়ে থেমে আছে পরীক্ষা কবে হবে কিভাবে হবে কেউ জানে না ফাইনাল ইয়ার শেষ হলে যে ইনস্টিটিউশনে ভর্তি হব বলে ভেবে রেখেছিলাম যে যে বিষয় নিয়ে পড়বো ভেবেছিলাম সে সব কিছুর সামনেই এখন ওই যাকে বলে জবনিকা পতন সেই জবনিকা পড়ে গেছে দি প্লে টেম্পোরারিলি সাসপেন্ডেড তাহলে এখন আমরা কি করতে পারি প্রচুর আশঙ্কা করতে পারি আর সেটাই স্বাভাবিক এতদিনের পরিকল্পনা এত আশা প্লেসমেন্ট সবই তো অনিশ্চিত হয়ে গেল আমাদের আগের ব্যাচও কেমন ড্যাং ড্যাং করে কোনো ঝামেলা ছাড়াই বেরিয়ে গেল প্লেসমেন্ট পেলো আর এটা হলো কিনা আমাদের বেলাতেই আমার বেলাতেই এরপর মনে থাক মনে পড়তে থাকবে যে এরকম ব্যাপার স্যাপার আমার ক্ষেত্রে আগে বারবারই হয়েছে বরাবরই হয়েছে সেই যে ক্লাস টুয়েলভের টেস্টে অঙ্ক পরীক্ষার আগের দিন আমার পক্স হয়ে গেল নন্দলালের মন্দ কপাল এরকম ভাবনা আসা ভুল কিছু নয় আর এগুলো আসাটাই স্বাভাবিক আমাদের সবারই আসে এটাও এখন আমরা নিশ্চিত জানি যে করোনার পর আমাদের পরিচিত জগৎটাতেও অনেক অনেক বদল ঘটে যাবে অর্থনীতি খারাপ হবে চাকরির বাজার খারাপ হবে এমনকি সামাজিক সম্পর্কেও নিশ্চয়ই অনেক পরিবর্তন আসবে তবে এটাও সত্যি যে এজন্য পৃথিবী থমকে দাঁড়িয়ে থাকবে না বলবে না যে মানব সভ্যতার এই লাস্ট অ্যাক্ট লাস্ট সিন হলো করোনা তো তাহলে লাস্ট সিন লাস্ট অ্যাক্ট হয়ে গেছে ব্যাস নাটক শেষ বন্ধুগণ এবার আপনারা ধীরে ধীরে প্রস্থান করুন এরকম হবে না বরং ধীরে ধীরে সব কিছু ঠিক স্বাভাবিক ছন্দে ফিরে আসবে করোনাই তো পৃথিবীতে প্রথম বিপদ নয় এর আগেও অতিমারি প্যান্ডেমিক বিশ্বযুদ্ধ সব কিছুই হয়েছে মানুষ সমাজ অর্থনীতি ঠিকই আবার নিজের পথ খুঁজে নিয়েছে এবারে যে তার অন্যতা হবে সেটা ভাবতে অন্তত আমি রাজি নই আমাদের এই উপমহাদেশে ভারতবর্ষে দেশভাগ হয়েছে কত মানুষ কত লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর হারিয়ে নিরাশ্রয় হয়ে আশ্রয় খুঁজেছে হন্যে হয়ে তাতেও সবকিছু থেমে থাকেনি সুতরাং পরিবর্তন হবে পরিবর্তনের পর স্বাভাবিক ছন্দও আসবে তবে হ্যাঁ অনেক পরিবর্তন হবে যেগুলো পারমানেন্ট হয়ে থেকে যাবে স্থায়ী হবে আর এটাও সত্যি যে সেগুলো সবই খারাপ পরিবর্তন হবে তা নয় কিছু ভালো পরিবর্তনও হবে হয়তো ছোটোখাটো পরিবর্তন হয়তো বললে মানুষ আসবে কিন্তু তাদের ইম্প্যাক্ট ছোটোখাটো নাও হতে পারে মানুষ বিশেষত আমাদের দেশের মানুষ হয়তো হাইজিনের ব্যাপারে অনেক সচেতন হবে এই কয়েক মাস ধরে সেই অভ্যাস আমাদের হয়ে যাচ্ছে আমার বহুদিনের স্বপ্ন স্বপ্ন ছিল যে রাস্তাঘাটে কাউকে থুতু ফেলতে দেখবো না পান গুটখার পিক ফেলতে দেখব না আমি তো ভেবে পেতাম না যে থুতু ফেলাটা কি প্রয়োজনীয় একটা শারীর বৃত্তিও কাজ থুতু না ফেলে কি কেউ বেঁচে থাকতে পারে না আর শুধুমাত্র আমার দেশেই কেন এই থুতু ফেলার মহোৎসবটা হয় করোনার পর আশা করি এই থুতু পিক ফেললে মানুষজন কিন্তু দু কথা শুনিয়েও দিতে পারে অর্থাৎ পার্সোনাল হাইজিন এবং পাবলিক হাইজিন যদি এই রকম ছোট্ট ছোট্টভাবে ছোট্ট ছোট্ট বৃত্তে পরিবর্তিত হয়ে যায় তাহলে হয়তো দেখা যাবে যে ব্যাধির একটা বিরাট অংশ বিলুপ্ত হয়ে গেছে হয়তো বা অধিকাংশ রোগী আর নেই এটাও কি কম পাওয়া হলো তো এখন দরকার হচ্ছে যে অতিমারির এই দিনগুলো পার হয়ে যেতে হবে আর সেটা পার হয়ে যেতে হবে ধৈর্য নিয়ে আশঙ্কায় না কেঁপে সাহসের সঙ্গে আর এটাও মনে রাখতে হবে এখানে আমি শুধু থেমে নেই জগৎ সংসার থেমে রয়েছে আমি শুধু পিছনে পড়ে রইলাম আর সবাই আমাকে ফেলে এগিয়ে চলে গেল সেটা হলেও বুঝতাম কিন্তু সেটা নয় নন্দলালের মন্দ কপালের কেস এটা নয় যে সবাই যখন অসুস্থ হয়ে ছুটি পেলো সে বেচারীকে একা একা ক্লাস করে যেতে হলো আবার যেই না স্কুলে ছুটি পড়লে সে শুধু অসুস্থ হয়ে ঘরে আটকা রইল আর বাকিরা ছুটিতে মজা করে নিল এখানে সবাই আমরা একসঙ্গে থেমেছি আবার সবাই একসঙ্গে চলতে শুরু করব মাঝের এই থেমে থাকা দিনগুলোতে বরং সে বিরল সুযোগ পেয়েছি যখন ব্যস্ত হয়ে নয় ধীরে সুস্থেই ঘরকে দেখি বাহিরকে দেখি নিজেকে দেখি পরকে দেখি ছুটে চললেই জীবনের লাভ আর থেমে থাকা মানেই ফেল এই বাইনারিটা অন্তত এখন ভেঙে ফেলা খুবই জরুরি সুতরাং ভালো থাকো সুস্থ থাকো ধৈর্য নিয়ে থাকো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবার আমরা সবাই যাব আবার ক্লাস হবে সুতরাং শুধু এই কয়েকটা দিনের অপেক্ষা